করোনায় কমেছে শনাক্ত চব্বিশ ঘন্টায় মারা গেছে উনসত্তর জন এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা এগারো হাজার নমুনা পরীক্ষা হয়েছে জনের নতুন শনাক্ত রোগী জন আদিত মামুনের রিপোর্ট কমছে করোনা সংক্রমণ দিনে দিনে মৃত্যুও কমছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত চব্বিশ ঘন্টায় উনসত্তর জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু এগারো জনের ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে চোদ্দ জনের নতুন করে শনাক্ত রোগী এক হাজার তিনশো জন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক শতাংশ গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত মোট সাত লাখ একষট্টি হাজার নয়শো তেতাল্লিশ জনের করোনা শনাক্ত হয়েছে আর মৃতের সংখ্যা এগারো হাজার পাঁচশো উনআশি জন গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন দু হাজার ছয়শো সাতান্ন জন মোট সুস্থ হয়েছেন ছয় লাখ সাতাশি হাজার তিনশো আটান্ন জন চব্বিশ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ চুয়াল্লিশ জন আর নারী পঁচিশ জন ষাটর্ব ব্যক্তির সংখ্যা চুয়াল্লিশ এগারো থেকে বিশ বছর বয়সীদের মধ্যে মারা গেছেন একজন আর একুশ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে মারা গেছেন দুজন আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা